প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। যেসব প্রাণী মূলত রাতে চলাফেরা করে তারাই হলো নিশাচর প্রাণী। বাংলাদেশের প্রাণীকুলের একটি বড় অংশ হলো নিশাচর প্রাণী। আচার আচরণ ও স্বভাবের দিক থেকে অন্যান্য প্রাণীদের চেয়ে এরা অনেকটাই ভিন্ন। আমাদের আজকের পর্ব নিশাচর প্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নিশাচর প্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথেই প্রকৃতি সাজে নতুন রূপে। কখনো নিকষ কালো অন্ধকার কিংবা চাঁদের আলো রাতের পরিবেশে আনে ভিন্ন মাত্রা। রাত্রিতে উন্মুক্ত হয় হাজারো রহস্যে ঢাকা এক অজানা জগৎ। এই পরিবেশেই জেগে ওঠে ছোট বড় বিভিন্ন নিশাচর প্রাণীরা। যাদের দিনের আলোতে খুব একটা দেখতে পাওয়া যায় না। যেসব প্রাণী দিনের বেলায় সাধারণত কোনো কাজ না করে নিষ্ক্রিয় থেকে রাতে সক্রিয় হয় তারাই মূলত নিশাচর প্রাণী। নিশি বা রাত্রিতে চড়ে বেড়ানো এই প্রাণীদল প্রায় লাজুক প্রকৃতির হয়। যাদের দিনের আলোয় খুব একটা দেখা যায় না, অন্ধকার পরিবেশে চলার জন্যে এদের প্রায় সবারই ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র ও দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। বিবর্তনীয় অভিযোজনের ফলেই এসব প্রাণীরা নিশাচর জীবনযাপন করে থাকে। আমাদের দেশে দিবাচর প্রাণীর সাথে সাথে নিশাচর প্রাণীর সংখ্যাও উল্লেখযোগ্য।
গ্রামীণ পরিবেশে বা বনে সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় বিভিন্ন কীটপতঙ্গের আনাগোনা। নিশাচর এসব পোকামাকড় তাদের খাদ্যের খোঁজে নিজেদের গর্ত বা কোটর থেকে বের হয়ে আসে। রঙিন প্রজাপতি দিবাচর হলেও আমাদের দেশের অধিকাংশ মথের প্রজাতি নিশাচর। এরা দিনে বিশ্রামে থেকে রাতে তৎপর হয়। উভচর প্রাণী ব্যাঙের বিভিন্ন প্রজাতি সাধারণত রাতেই বিচরণ করে। কোনো ব্যাঙকে রাতেই তৎপর দেখা যায়। অন্ধকার রাতে বিভিন্ন জলাশয় ও স্যাঁতসেঁতে জায়গা থেকে ভেসে আসে ব্যাঙের অবিরাম ডাক। ইঁদুর ভুক ও ব্যাঙ ভুক হওয়ার কারণে সাপের বিভিন্ন প্রজাতি রাতে খাদ্যের জন্য চড়ে বেড়ায়। তবে কিছু সাপ যেমন কালোমাথা সাপ ও ঢোরা সাপ দিনে ও রাতে উভয় সময়ই সক্রিয় থাকে। আমাদের দেশের নিশাচর পাখিদের মধ্যে অন্যতম প্যাঁচা ও রাতচরা। এরা দিনের বেলা গাছের ডালে, বাঁশ ছাড়ে, দেয়ালের কোণে বসে অলস সময় কাটায়। সন্ধ্যা নামলেই নির্জনতা ভেঙে ডাকে ও খাবারের সন্ধান করে। রাতের অন্ধকারে প্যাঁচাদের জল জোরে বড় বড় গোলাকার চোখ ও তীক্ষ্ণ চাহনি মনোমুগ্ধকর। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং রাতে দেখার উপযোগী, তাই খুটখুটে অন্ধকারেও এরা খুব ভালো দেখতে পায়। এদের ঠোঁট ও নখ বাঁকানো, শক্ত ও ধারালো এ নখর শিকার ধরার উপযোগী। এরা গাছে চুপচাপ বসে থেকে কোনো ধরনের শব্দ পেলেই ঘাড় ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে শিকার খোঁজে। সারাদিন বিশ্রামে থাকে পতঙ্গভুক রাতচরা পাখি। রাতে চড়ে বেড়ানোর জন্যই এদের এমন নাম। রাতের অন্ধকারেই খুঁজে নেয় উড়ন্ত পোকামাকড়। প্রায় সব প্রজাতির বাদুরই নিশাচর প্রকৃতির। দিনের বেলায় শত শত বাদুড়কে বাঁশ ছাড়ে, উঁচু গাছের ডালে বা গুহার দেয়ালে ঝুলতে দেখা যায়। বিশ্রামকালে বাদুড় পেছনের পায়ের নখ দিয়ে গাছের ডাল আঁকড়ে অধমুখে ঝুলে থেকে ভাঁজ করা ডানাগুলো শরীরের সঙ্গে জড়িয়ে শরীর ঢেকে রাখে। সারাদিন বিশ্রাম নিয়ে বিকেল থেকে এরা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। খাদ্য আর আশ্রয়ের খোঁজে এরা ঘ্রাণ ও দৃষ্টিশক্তি কাজে লাগায়। একই সাথে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে এরা রাতের অন্ধকারে সহজেই পথ চলে। আমাদের দেশে প্রাপ্ত বানর জাতীয় প্রাণীদের মধ্যে
লজ্জাবতী বানরই একমাত্র নিশাচর বানর। এদের বড় বড় গোলাকার চোখ রাতে দেখার জন্য বিশেষ উপযোগী। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সজারু ছোট আকারের নিশাচর প্রাণী। রাতের অন্ধকারে এদেরকে খাদ্যের সন্ধানে বের হতে দেখা যায়। সজারুর দেহের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এদের কাঁটা। অন্যান্য সময় শরীরের সাথে মিশে থাকলেও কোনো কারণে ভয় পেলে আত্মরক্ষার্থে কাঁটাগুলো ফুলে ওঠে। এরা বিভিন্ন ধরনের শস্য, ফল ও ছোট পোকামাকড় খায়। রাতের প্রহরে প্রহরে তক্ষকের ডাক কিংবা রাতের নির্জনতা ভঙ্গ করে শেয়ালের হুক্কা হুয়া ডাক গ্রামীণ পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। শেয়াল ও বাগদাস গ্রাম বাংলার অতি পরিচিত নিশাচর প্রাণী। লাজুক এই প্রাণীগুলো দিনের বেলায় গাছে অথবা মাটির গর্তে বিশ্রাম নেয়। শেয়াল একাকী বা দলবদ্ধভাবে বিচরণ করে। এরা মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে। নিশাচর প্রাণীরা রাতে চলাচল করে বলে এদেরকে অনেক সময় অশুভ প্রাণী মনে করা হয়, কিন্তু এরা প্রকৃতিতে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। একটি পেঁচা প্রতিদিন ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে। রাতচরা পাখিরা ক্ষতিকর পোকামাকড় দমনে কাজ করে। শেয়াল ও সজারু আমাদের বিভিন্ন উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য খেয়ে পরিবেশ সুন্দর রাখে। বাদুর বীজের বিস্তরণে সাহায্য করে, অথচ আমাদের অজ্ঞতার ফলে প্রতিনিয়ত মারা পড়ছে সব উপকারী প্রাণী। এই প্রাণীদের রক্ষা করতে হলে অবিলম্বে পর্যাপ্ত গবেষণার মাধ্যমে এদের সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা একান্ত জরুরি। দর্শক মণ্ডলী,
আমরা এতক্ষণ দেখলাম নিশাচর প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর সাইফুল ইসলামের সাথে। আপনার কাছে আমি জানতে চাইব, কিছু প্রাণী আমরা দেখি দিনের বেলা চলাচল করে, আবার কিছু প্রাণী রাতে, কেন, কারণ কি? এর কারণটা হচ্ছে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা বা ন্যাচারাল সিস্টেম, যে একই আবাস স্থলকে ব্যবহার করার জন্য প্রাণীদের মধ্যে দুইটা ভাগে ভাগ হয়েছে ন্যাচারালি। কিছু কিছু প্রাণী রাত্রিবেলা চলাচল করে, তাদেরকে নিশাচর প্রাণী বলে, আবার কিছু কিছু প্রাণী দিনের বেলা চলাচল করে, তাদেরকে দিবাচর প্রাণী বলে। আমাদের দেশের কোন কোন শ্রেণীর এই প্রাণীগুলো নিশাচর বা শুধুই রাতে চলে? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেমন উভচর প্রাণী, সরীসৃপ জাতীয় প্রাণী, পাখি জাতীয় প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অনেক প্রজাতির প্রাণী আছে যারা শুধুমাত্র নিশাচর, অর্থাৎ রাত্রিবেলা তাদের জীবনের সামগ্রিক কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে। যেমন চলাচল থেকে শুরু করে খাদ্য গ্রহণ এবং প্রজনন ইত্যাদি লাইফ সাইকেলের সামগ্রিক কর্মকাণ্ডই তারা শুধুমাত্র রাত্রিবেলায় সম্পন্ন করে থাকে। অন্ধকারে চলাচল করার জন্য এই প্রাণীগুলো তাদের কীভাবে খাপ খাইয়ে নিয়েছে? তাদের খাপ খাওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। যেমন আমরা জানি নিশাচর প্রাণী যারা, তারা তাদের প্রথম আই ভিশনের বিষয়টা খেয়াল করুন। যেমন তাদের চোখের মধ্যে রড সেল নামক এক ধরনের সেল আছে যেটা ওয়েল ডেভেলপড, এবং অন্ধকারে এই সেলের মাধ্যমে তারা খুব ভালোভাবে দেখতে পায়, যেটা দিবাচর প্রাণীদের মধ্যে রড সেলটা ওয়েল ডেভেলপড না। বাদুররা রাত্রিবেলা চলাচলের জন্য বিশেষভাবে অভিযুক্ত। যেমন তারা যখন চলবে, চলার ক্ষেত্রে তারা মুখ থেকে এক ধরনের সাউন্ড বের করবে। ওই সাউন্ডটা সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেখানে লেগে ইকো হয়ে আবার তার কানে আসবে। তখন সে বুঝতে পারবে যে সামনে একটা প্রতিবন্ধকতা আছে এবং সে ওই পথ দিয়ে না যেয়ে সে অন্য ডিরেকশনে পথ চলবে। বাঘ, সিংহ এদের অন্য কোনো রকম বিশিষ্ট ইন্দ্রিয় আছে কি? আলাদা কোনো ইন্দ্রিয় নাই, তবে ওদের ক্ষেত্রে ঘ্রাণ শক্তি যেমন প্রবল, ক্যাট জাতীয় এরা তো, এদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল। অনেক দূর থেকেও এরা কোনো প্রাণীর অবস্থান জানতে পারে এবং গন্ধ থেকে এরা বুঝতে পারে যে ওই জায়গায় অমুক প্রাণী আছে। এবং তারা এমনভাবে চলাচল করে, তার পায়ের নিচে এক ধরনের প্যাড জাতীয় মাংসল প্যাড থাকে, যে কারণে এরা কোনো শিকারী প্রাণীর কাছে গেলেও ওই শিকারী প্রাণীটা বুঝতে পারে না যে কাছে একটা বাঘ বা সিংহ এই জাতীয় প্রাণী আছে। যে এদের এই প্রাণীর যে যারা জীবনযাপন করছে এই রাতের বেলা, তাদের উপরে একটু আমাদের একটু ডিটেলস বলবেন। নিশাচর প্রাণী এরা চলাচল, খাদ্য গ্রহণ এবং প্রজনন, অর্থাৎ লাইফ সাইকেলের সামগ্রিক কর্মকাণ্ড তারা রাত্রেবেলা সম্পন্ন করে থাকে। এটা সব শ্রেণীর প্রাণীদের মধ্যেই দেখা যায়। যেমন ধরুন একটা শিয়াল, সে কিন্তু নিশাচর প্রাণী। জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে মাটির গর্তে এরা বাস করে। এরা রাত্রিবেলা যখন হবে তখন খাদ্যের অন্বেষণে তারা বের হবে, তারা খাদ্য খাবে। একটা সময় খাওয়ার পরে তারা মিড নাইটে হয়তো রেস্ট নেবে, এরপরে আবার শেষ রাতের দিকে আবার খাদ্যের অন্বেষণে বের হবে। সূর্যোদয়ের আগেই এরা কিন্তু তাদের আবাস স্থলে ফিরে যাবে। এই প্রাণীগুলো থেকে আমরা কীভাবে উপকৃত হচ্ছি? এদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি বা হচ্ছি। যেমন এক নম্বর ধরুন পেস্ট কন্ট্রোল, ক্ষতিকারক যে সমস্ত প্রাণী আছে, যেমন ইঁদুর জাতীয় প্রাণী, একটা উদাহরণের কথা বলি, যেমন পেঁচা, বিভিন্ন প্রজাতির পেঁচা আমাদের দেশে আছে। একটা পেঁচা একাধিক ইঁদুরও রাত্রেবেলা খেয়ে থাকে, একটা সাপও একাধিক ইঁদুর খেয়ে থাকে। আমরা সবাই জানি যে ইঁদুর আমাদের অর্থকরী ফসলের ক্ষতির জন্য বিশাল একটা ভূমিকা রেখে থাকে। সুতরাং এই ইঁদুরকে খেয়ে, ইঁদুর তো এক ধরনের পেস্ট জাতীয় প্রাণী, এদেরকে খেয়ে আমাদেরকে অর্থকরী ফসলের ক্ষতির হাত থেকে এরা রক্ষা করছে। এই প্রাণীগুলো তাদের জীবন ধারণের জন্য আমাদের দেশে কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে? নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথম ধরুন, এদের আবাস স্থল ধ্বংস হয়ে যাচ্ছে ডিউ টু এক্সেসিভ হিউম্যান ইন্টারফারেন্স। যেমন বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে, আবাসস্থল নষ্ট হইলে এরা যখন অন্য আবাসস্থলের দিকে ধাবিত হবে তখন প্রতিমধ্যে শিকারী প্রাণীদের দ্বারা শিকার হবে এবং মানুষের দ্বারাও এরা নিহত হবে। এভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ
টোটালি আমাদের বায়োডাইভার্সিটি দিন দিনই লস হয়ে যাচ্ছে। আমাদের দেশে যে নিশাচর প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর জন্য আমরা কি করতে পারি এবং আপনার কোনো সাজেশন আছে এর জন্য? এই প্রাণীগুলো রক্ষা করার জন্য? জি, রক্ষা করার জন্য অবশ্যই আমাদের সাজেশন আছে। সেটা হচ্ছে, সর্বপ্রথমে আমাদের দেশে যে এই সমস্ত নিশাচর প্রাণী বা বন্য প্রাণীদের যে আবাসস্থল আছে তা সংরক্ষণ করতে হবে এবং নতুন করে এদের আবাসস্থল সৃষ্টি করার চিন্তাভাবনাও আমাদেরকে করতে হবে। এছাড়া কোনো অবস্থাতেই আমরা এই সমস্ত প্রাণীদেরকে রক্ষা করতে পারবো না। মানুষেরা অশিক্ষা বলেন, কুশিক্ষা, কুসংস্কার যাই বলুন না কেন, যেমন রাতকানা রোগের চিকিৎসা হিসাবে মানুষ পেঁচার মাংস খেয়ে থাকে, ঠিক তেমনিভাবে শিয়ালের মাংস খেলে অনেক মানুষ মনে করে যে বাত ব্যথা ইত্যাদি রোগ ভালো হয়ে যাবে। এগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমি মনে করি না। এছাড়া অবাধে বন্যপ্রাণী নিধন বন্ধ করতে হবে, এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। তাছাড়া আরেকটা বিষয় আমি একজন বন্যপ্রাণী গবেষক হিসাবে জোরালোভাবে বলতে চাই যে আমাদের দেশের বন্যপ্রাণীর অনেক সমস্যা আছে, সেই সমস্যাকে সমাধান করার জন্য আমাদেরকে গবেষণার কাজে আরও এগিয়ে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক নিশাচর প্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, নিশাচর প্রাণীদের চোখে রডসেল নামক বিশেষ এক ধরনের কোষ বেশি থাকায় এরা অন্ধকারেও দেখতে পায়। পেঁচাদের দুই ডানাতেই বিশেষ পালক থাকে যা এদেরকে রাতের বেলায় শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার শব্দ কমানোয় সাহায্য করে। নিশাচর প্রাণী সজারুর দেহে প্রায় 30,000 কাঁটা থাকে। নিশাচর ফেনেক ফক্স বিশ্বের সবচেয়ে ছোট মাংসাশী প্রাণী। এই শিয়াল প্রজাতিটির ওজন মাত্র 2 কেজি। বাদুর রাতের অন্ধকারে ঘন্টায় প্রায় 50 মাইল গতিতে উঠতে পারে। একটি লক্ষ্মী পেঁচা বছরে 1,000-এরও বেশি ইঁদুর খেয়ে থাকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পাহাড়ি খরস্রোতা নদী কোনটি? সঠিক উত্তরটি হল এ, সাঙ্গু। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সুদীপ্ত চাকমা, যোগাযোগ কর্মকর্তা, আদিবাসী উন্নয়ন কেন্দ্র, রাঙামাটি। অভিনন্দন আপনাকে! আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বানর জাতীয় প্রাণীদের মধ্যে কোনটি নিশাচর প্রাণী? এ, চশমা পরা হনুমান, বি, লজ্জাবতী বানর। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস এ অথবা বি স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, রাতের বেলা চলাচলকারী আমাদের দেশের নিশাচর প্রাণী সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে, ফলে সংরক্ষণ হচ্ছে না সঠিকভাবে। নিশাচর প্রাণী নিয়ে গবেষণার মাধ্যমে এদের সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ করা খুবই জরুরি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।